গত আটাশে ফেব্রুয়ারি রাত দশটার দিকে জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয় কিন্তু এবার কয়েক ঘন্টার মধ্যে মুছেও পেলা হয় ওই লাইভটি ভিডিওটি থেকে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিন জামিলকে তাহসানের সঙ্গে অন্ধকারার জন্য একটি শোরুমে দেখা যায় ভিডিওটি দেখে তাহসানের ফ্যান পেজে ব্যাপক কৌতূহল দেখা যায় অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেক ফেসবুক গ্রুপ মিম পেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে থাকে অন্যদিকে তাসনিয়া ফারিনও লাইভ আপলোডের এক ঘন্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন এ তোরাতে এ কোথায় পেশে গেলাম এরপর এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখা যায় সোশ্যাল মিডিয়ায় টিভি নিউজ বিনোদনমূলক পেজ ও বেশ কয়েকটি খবরের অনলাইন পোর্টালে গত দুদিন এই বিষয়টি নিয়ে দুই তারকাদের সঙ্গে যোগাযোগ করেও কিছু জানা যায়নি অবশেষে তাহসান এবং ফারিন একই মার্চ শুক্রবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কিছুটা কুলাসা করেন তারা জানান দুজনেই ডাকার একটি অ্যাপ্লেক্স স্টোরে গিয়েছিলেন তখনই বুলে লাইভ হয়ে যায় তার ফোন থেকে এই ভিডিও নিয়ে অনেক মন্তব্য বিভিন্ন মহলে হলেও কাজের জন্য ব্যস্ত থাকায় সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি তারা বক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন তারা সুস্থ সবল আছেন আর আগামী কয়েকদিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবেন অভিনেতা গায়ক তাহসান খানের এক ফেসবুক লাইভ নিয়ে যে দ্রুমজাল সৃষ্টি হয়েছিল তা কুলাসা হল তারই ঢাকা এক সংবাদ সম্মেলনে বুধবার রাত দশটার দিকে তাহসানের ফেসবুক পেজ থেকে হঠাৎই লাইভ হচ্ছিল যে ভিডিওটি কয়েক ঘন্টা বাদে মুছে ফেলা হয় ভিডিওটি দেখে স্পষ্ট কিছু বোঝা না গেলেও সেটিতে তাহসানের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে অন্ধকারের জন্য একটি শোরুমে দেখা যায় এই ভিডিও দেখে তাহসানের ফ্যান ফেজে ব্যাপক কৌতূহল তৈরি হয় নানা ধরনের মন্তব্য করতে থাকেন কেউ কেউ বিভিন্ন ফেসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার দিচ্ছিলেন তাহসানের লাইভ ভিডিও শেয়ার হতে থাকে ফেসবুকের বিভিন্ন মিনি পেজ এমনকি ব্যক্তিগত প্রোফাইলেও তবে ঘটনাটিকে আরও উস্কে দেন অভিনেত্রী তাসনিয়া ফারিন তাহাসানের লাইভের ঘন্টাকানেক বাদে অভিনেত্রী ফারিন ফেসবুকে লিখেন এ তোরাতে এক উতায় ফেসে গেলাম এরপর ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগুল পড়ে যায় দুদিন পর শুক্রবার রাজধানীর ইম্পেরিয়ান হোটেলে সংবাদ সম্মেলনে এলেন তাহসান ও তাসনিয়া ফারিন তারা জানালেন দুজনেই ডাকার একটি এফেক্স স্টোরে গিয়েছিলেন তখনই বুলে লাইভ হয়ে যায় এই ভিডিও নিয়ে নানারকম মন্তব্য হলেও কাজের ব্যস্ততার জন্য সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি বক্তদের উদ্দেশ্যে তাহসান ও তাসনিয়া ফারিন বলেছেন তারা সুস্থ সবল আছেন আগামী কয়েকদিনের দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবেন